হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে, অশিক্ষিত মানুষ শুকান কাঠর দরে। কি কার মতো? শুকান কাঠর মতো। শুকান কাঠের কি খাম গো? ফারো হয় খড়ি খাও, আর না হলে চেঠের বানে ওতে পাদ। ওই সারা কি খাম শুকান কাঠের? হয় না নয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কইছিল, অশিক্ষিত মানুষ যদি কোনোদিন নেতা হয় তাহলে ওটা শয়তানে ভাল পাওয়া কাম। আছে না গাঁওগুলো? আছে না নাই? কর পুটকিত খো দিবে না জানে, হায়রে উইয়ের নেতা মনে হয় ওই পৃথিবীর সব জানে ওই। মই কোকরাঝার জেলার চারিটা চার্জত আছো স্যার, আপনি বিশ্বাস নকরিব, মই এনআরসির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও হয় কোকরাঝার জেলার। এনআরসি জেলার 50% মানুষের এনআরসি মই চাইছো স্যার। এনআরসিত গেলে আমার মানুষ কোথাও কব না জানে, কোথাও কব না জানে আমার মানুষ কোন লেভেল লৈকে গৈছে। আপনি আজি মই মানে অল্প বেদনা শেয়ার করিম স্যার, আছে যেহেতু হোক। আমার আরও একজন বিশিষ্ট অতিথি আছে, আমার জাহাঙ্গীর হোসেন DPOI। হয়তো শৈক্ষিক দিশত আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম। শ্রদ্ধার রাজির এইখন দেশি জনগোষ্ঠীয় মঞ্চ মঞ্চ কোকরাঝার জেলা সমিতির উদ্যোগত জনজাগরণ সভা আর তুলসীবিল আঞ্চলিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান সভার সভাপতি মহোদয় প্রমুখে আমার মঞ্চত উপবিষ্ট দেশি জাতীয় জনগোষ্ঠীয় মঞ্চর কেন্দ্রীয় সভাপতি আর এইখন সভার মুখ্য অতিথি, লগতে চাপর রত্নপীঠ কলেজর প্রিন্সিপাল স্যার ডক্টর হেদায়তুল্লাহ স্যার, লগতে দেশি জনগোষ্ঠীয় মঞ্চর বিভিন্ন বিষয়ববিয়া আর এই তুলসীবিল বাকি রাইজ। প্রথম কথাটা হয়েছে যে যেতিয়া আরম্ভ হল, যেতিয়া ডান্স চলি আছিল, গীত নৃত্যবিলাক চলি আছিল, মই চাই আছিল যাকে যাকে মানুষ আমার মঞ্চর ফলে আহি আছিল, কেজন মানে ইয়াত চিঁয়রিও আছিল, মই চিনিও পাও চিঁয়রিও আছিল। কি চিঁয়রি আছিল? ইয়ার গাব ডান্স লাগাও। যেতিয়াই আমার সম্পাদক মহোদয় বা সভাপতি মহোদয়ে ডিক্লার করিলে এইবার আমি মঞ্চর কার্যসূচীখানি আগুয়াই লম, এতিয়া আমার মঞ্চত উপবিষ্ট প্রাক্তন MCL আফজাল হক সরকারে লেকচার দিব, তারপর দেখি উল্টা ফলে যাওয়া আরম্ভ হল। হোয়াট ইজ দিস? আমার স্যার আছে, স্যারক মই কও, মই কোকরাঝার জেলার চারিটা চার্জত আছো স্যার, আপনি বিশ্বাস নকরিব, মই এনআরসির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও হয় কোকরাঝার জেলার। এনআরসি জেলার 50% মানুষের এনআরসি মই চাইছো স্যার। এনআরসিত গেলে আমার মানুষ কোথাও কব না জানে, কোথাও কব না জানে আমার মানুষ কোন লেভেল লৈকে গৈছে। আপনি আজি মই মানে অল্প বেদনা শেয়ার করিম স্যার, আছে যেহেতু আপনি আচরিত হব, আমার মানুষের এজন মানুষ মই পাইছিলো, নামটো নকও এরিয়াটো নকও, ঘরের নাম জেলটু, কাগজত লিখা নাম বাবর আলী। ই গৈছে এনআরসির, তার ছয়টা লড়া ছোৱালী, তিনটার নামর বার্থ সার্টিফিকেট জেলটু, আর তিনটা লড়া ছোৱালীর বার্থ সার্টিফিকেটত বাবর আলী। এতিয়া মই তাক সুধিছো, জেলটু কন? কয় মুই স্যার। বাবর আলী কাই? কয় স্যার মুই। জেলটিও ওই, বাবর আলীও ওই। আর এতিয়া আহি ইয়াত গান লাগে, কিন্তু যেতিয়া আসল কথাখিনি আরম্ভ হব তেতিয়া নাই। আজি আপনি স্যার থাকক, যেতিয়া আবেলি সন্ধ্যা কালচারেল সাংস্কৃতিক সন্ধ্যা আরম্ভ হব, এই মঞ্চ এই আফজাল হক সরকারের স্কুল জাগা দিব নোৱাৰিব। আমার মানুষ কোয়ালিটিটা এই, কোয়ালিটিটা এই। এতিয়ালৈকে আমার মানুষ নিজের লড়া ছোৱালীর বার্থ সার্টিফিকেট উলাব না জানে, বার্থ সার্টিফিকেট নাই। টাইম টু টাইম যে ভ্যাকসিন দিব লাগে, মই হেলথর কোকরাঝার ডিস্ট্রিক্টর ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, হেলথর মই যেহেতু চার্জত আছো, আমার লড়া ছোৱালী যে টাইম টু টাইম ভ্যাকসিন দিব লাগে, ভ্যাকসিন নিদিলে যে
ভাল স্কুলত এডমিশন নহব সেইটোও গম নাপায় আমাৰ মানুহ। আমি কোন লেভেল লৈকে গৈছো? গান, খালি গান। আরে শুনক না, গান কোরআন শরীফত 25 জন নবীর নাম আছে, গম পায় নাই? তারে দাউদ আলাইহিসসালাম, জব্বুর যখন আসমানি কিতাব যার সময়ত আবির্ভাব হয়েছিল, আল্লাহ পঠাইছিল। এই দাউদ আলাইহিসসালামের এটাই মজিজা কি আছিল জানে? স্পেশালিটি কি আছিল জানে? জানে না নাই? যেনেকুয়া মুসা আলাইহিসসালামের মজিজা কি আছিল? লাঠি। এই লাঠি যেটু কইছে, যদি কয় সাপ হয় সাপ হয়, এই লাঠি দিয়ে সাগরত নীল নদীত মারিছে, রাস্তা হয়ে গেছে, হয় না? ঠিক ঈসা আলাইহিসসালামের মজিজা কি আছিল? জেসাস ক্রাইস্ট বলে যাক কয়, কি আছিল মজিজা? মানুহ মরিলেও জিন্দা করিব পারিছে, চকু কণাক ব্লাইন্ডক অন্ধক আকৌ চকু দান দিব পারিছে, ক্যান্সার বেমারির রোগী ভাল করিব পারিছে, হয় না নহয়? হুজুর পাক সাল্লামের মজিজা কি আছিল? হ্যাঁ, স্পেশালিটি। ঠিক দাউদ আলাইহিসসালামের মজিজা কি আছিল জানে? পৃথিবীর যিমান মানে সিঙ্গার আহিছে, সকলো সিঙ্গার যিমান আপনাদের ভাত খায়, সকলকে ভাল সুরকার আছিল জানে? দাউদ আলাইহিসসালামের। দাউদ আলাইহিসসালাম একজন ভাল সিঙ্গার আছিল, জানে না নাই? নামাজ পড়ু খালি, কিতাব নপড়ু, কোরআন শরীফ। মই আচরিত হও মাঝে মাঝে ধর্মসভাবিলাকত স্যার মোক মাতে, মই মাঝে মাঝে কও কোরআন শরীফ পড়ে নয়, কোরআন শব্দের অর্থ কি? হ্যাঁ কই চাই থাকে, কোরআন শরীফ পড়ে ডেইলি, কোরআন 1000 বার কয়, কোরআন কোরআন করে পড়ল। মোর ঘরতে মোর মিসেসে তাই মোক মাঝে মাঝে কয় কোরআন শরীফ, মই আজি এই মাহতে মই 4 খতম দিলো। মই হাহু, হাই রে দুর্ভাগ্য, কোরআন শরীফ 4 খতম দিলে মই যদি কম মাজর পর একটা ওয়ার্ড টানিয়ে নিটুর অর্থ কি নাই? আর কোরআন শরীফ ইসে কনস্টিটিউশন, সংবিধান। সংবিধান যদি নিজে নবুঝে, অত কোরআন শরীফের একটা আয়াতর অর্থটু এইটু, আল্লাহ কইছে তোমালকে পড়া বুঝা আর এই মতে চলা, এইখন এখন সংবিধান, এইখন পড়ি বুঝিব লাগে চলিব লাগে। হ্যাঁ, আমার মানুষ মাটি সম্পত্তি ভাগ করে, ভাগ করে না না করে? কোরআন শরীফত কেনেকে ভাগ করিব দিছে জানে? দেউতাক যদি মোর বাবা মরে, মোর দেউতাক যদি ঢুকায়, মই কিমান পাম, মোর ভন্টি কিমান পাব, মোর মা কিমান পাব, গোটেইখিনি কোরআন শরীফত ধুনিয়াকে লিখা আছে। নাই খবরেই নাই, কোরআন শরীফ বলে 20 খতম দিছে হি। হ্যাঁ, কিছুমানের তো বিপদ আহিলে, বিপদ আহিলে মই দেখা পাও, মই অসমৰ 6খন জিলাত চাকরি করলো স্যার, বিপদ আহিলে মই দেখা পাও 4খন মান কোরআন শরীফ কিনি লই মসজিদত দি দিলে, মসজিদত কোরআন শরীফ, কোরআন শরীফ এনেকা মানুষবিলাকে কিনি দিয়ার আগরবাতি দি, মসজিদত ইনভার্টার আছে, লাইট আছে, আগরবাতির কি দরকার? তাতেও আগরবাতি দিয়ে মোর বিপদ শেষ হয়, লাস্টে আগরবাতি পচি যায়, কোরআন শরীফত এন্দুরে কোরআন শরীফ খায়, এই পজিশন, হয় না নহয়? তো কথাটা এনেকুৱা নহয়, যে কোনো জাতি জনগোষ্ঠী এটা ডেভেলপ করিব কারণে তার মেইন মূল উদ্দেশ্য আর লক্ষ্য জানিব লাগিব। আমি আহিছো গান শুনিছো গলো এইটু নহয়। আজি ইমান ডাঙর ডাঙর মানুষ, আপনাদের আমার সভাপতি মহোদয়ের বিষয়ে মই 2 লাইন কও। সভাপতি মহোদয়ক 2008 চনতে আমি রিলিজিয়াস মাইনরিটি কাউন্সিলর নির্দিষ্ট বক্তা হিসাবে আমন্ত্রণ করার কারণে বর্তমান কোকরাঝার গার্লস কলেজের প্রিন্সিপাল ডক্টর আজিজুর রহমান আর মই নিজেই গৈছিল 2008 চনতে। তেতিয়া সভাপতি মহোদয় মাহে মানে এটা সাবজেক্টর রত্নবীত কলেজের HOD হয়ে আছে, তো যি কি নহক এতিয়া প্রিন্সিপাল, ইমান ডাঙর মানুষ, ইমান কামর মাজত আমার আজি বন্দর সেগত নিজের বেচারা আরাম আছে না নাই? বন্দর মাজত আমার ইয়াত আহিছে, আমার মানুষ নাই, খবরেই নাই। ঠিক আছে, খবর নাই, যিখিনি আছে এখিনি এক্সিস্টিং থাকক। ইয়াতে গান আছে মানে মানুষ আহিল, গান নাই মানে বজারত তুলসী বিল বজারত গল, কেনেকে এই জনগোষ্ঠীটু ডেভেলপ হব? আজি আচরিত কথা, আমি যদি গম পাও দেশি দেশি কায় রে, কাই দেশি কোন তো কাই মুসলমান গুলো দেশি নাকি? দেশি তো রাজবংশীয় দেশি, কসগুলো দেশি, দেশি কায় আমি জানিব লাগিব, দেশি দেশি কোন, দেশি কোন একচুয়ালি? দেশি যেটু জনগোষ্ঠী, আমি কিন্তু ধর্মান্তরিত জনগোষ্ঠী। বহুতে মোক প্রশ্ন করে, লাস্ট মই একটা মিটিংত কইছিলু, তার নিউজ মানে পুরা গোটেই অসম তথা নর্থ বেঙ্গলত ভাইর মানে পুরা মানে ভাইরেল হয়েছিল, বহুতে প্রশ্ন করেছিল, মোক সমালোচনা করেছিল, বহুত হাজার হাজার মোক তার মিডিয়ার পরা মানুষ আহি কইছিল যে আমার চ্যানেলত নেক্সা যেটু চ্যানেল আজির তারিখত সকলতকৈ হাইয়েস্ট ভাইরেল হওয়া নিউজটুই আপনার নিউজ, মোক কইছিল, বহুতে সমালোচনা করেছিল, তুই হিন্দু থেকে আসছিস হিন্দুত যা, তুই তুই মুসলমান নহাইস, তুই অমুক তমুক কইছে, সি গমে না পায়, সি কিতাবে নপরে। আপনাদের জানে 629
এডি বুলি কয় 629 যেতিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা আছিল কিমান সনত মরিছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিমান সনত মরিছে 632 হয় না নয় 629 মালিক বিন দিনার প্রথম ভারতবর্ষত আইয়ে প্রথম মুসলমান ভারতত পদার্পণ মনত রাখিলে হল সেই সময়ত ভারতত মুসলমানের মোটু না আছিল সব সনাতনী মানুষ আছিল আই মিন হিন্দু আছিল তো 629 আছে সেই সময়তে কেরালার রজা শ্রীমান 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 আজিও কেরালার যদি কোনোভাবে কাম করিব যায় আমার ইফালের বহুত মানুষ শ্রীমান মসজিদ আমি চাব যাম বলে যদি কয় চাব যাব পারে শ্রীমান এখেতে যেদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চন্দ্র দুই ভাগ করেছিল জানে না নাই চানক দুই টুকরা করেছিল যে যিবিলাকে নাস্তিক ইহুদি ইহতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছিল যে আপনালোকে আপনি যদি ইমান নবী আপনি এই চন্দ্রটা দুই ভাগ করে দেখুক যেদিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এনেকে আঙুলি মারিছিল চন্দ্রটা দুই ভাগ করেছিল সেই দুই ভাগটু সেই দিনা রাতি ভারতের কেরালার রজা শ্রীমনে চাইছিল চোয়ার পিছত সি করেছিল যারে এই শোনো চন্দ্র কেনেকে দুই ভাগ হল তার মানে ইয়ার কোনোবা অন্তরালত কোনোবা আছে পিছত খা খবর লই দেখিলে যে আরবর এজন নবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে ইয়ে করেছে তেতিয়া সেই দিনা হি আরব লৈকে গমন করে আরবত গই ইসলাম গ্রহণ করে রিটার্ন আহিব নোয়ারে মাজতে হি ঢুকায় তার মানে কি হল হি প্রথম মুসলমান কনভার্টেড মুসলমান তার পিছত ধাপে 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 বিভিন্ন আল্লাহর অলিবিলাক আহিব ধরিলে মাইনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া বিভিন্ন মোগল বাবর ইহতে আহিব ধরিলে আহি 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 আমার গোটেই অসম ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান গোটেইখিনি আমি লাহে লাহে ধর্মান্তরিত হই ইসলাম ধর্মর প্রতি আকৃষ্ট হই ইসলাম গ্রহণ করিল এটু নহয় খালি জাহাঙ্গীর আর এই যে হেদা ডক্টর হেদাউদ্দুল্লাহ স্যারে হিন্দু থেকে মুসলমান হয়েছে বাকিগুলা কারণ নেই হি নিজেই না জানে হি ডাজ নট নো হি না জানে সেই কারণে হয়েছে প্রবলেমটু কিছুমান কেতিয়াবা টক শোর পৰা মোক মাতে মই গৈছিলো কিছুমান সোশ্যাল মিডিয়ার টক শো তো ইহতে মাতে মই কৈছো যে সঁচাকৈ কোনে বেয়া পায় কোনে মোক যিবিলাকে মল অয়েল উইচার মনে মনে কেনে কেনে কয় স্যার আপনাক আমি সকলে রেসপেক্ট করো আপনি সেইটো নকবচোন আরে সঁচাটো তো সঁচা মোর নিচিনা এজন মানুষ যদি কারবা আবেগত আঘাত আঘাত পাওক বলে মই মিছাটো কম এইটো নকরিম মই মার যায়ঙ্গে জাহাঙ্গীর ইয়ে নেই কারেগা সঁচাটো সঁচাই কব হ্যাঁ ও সঁচাটো সঁচাই কম আমি আমি ইমান যিমানখিনি আছো আমি কোচ মিশ্রিত জনগোষ্ঠীর মানুষ কোচ গারো রাভা কোচ গারো রাভা বড়ো নাথ যোগী এইবিলাকৰ পৰাই আমি ধর্মান্তরিত বুঝি পাইছে না কলিতা হ্যাঁ কলিতা এইবিলাকৰ পৰাই ধর্মান্তরিত মই বুলি নহয় মই বুলি আপনাদের জানে না নাই আফগানিস্তান মুসলিম কান্ট্রি হয় না নহয় হয় না নহয় অল ওভার ওয়ার্ল্ড 57 প্রায় মুসলিম মেজরিটি কান্ট্রি আছে তার 49 কান্ট্রি 100% প্রায় 95+ মুসলিম মানুষ তার ভিতরে এখন আফগানিস্তান জানে না নাই ওয়ান্স আপন এ টাইম আফগানিস্তান ওয়াজ এ বুদ্ধিস্ট কান্ট্রি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মর 1500 বছর আগত গৌতম বুদ্ধর জন্ম হয়েছিল আজিও আফগানিস্তানত বহুত বুদ্ধিস্ট মন্দির পাওয়া যায় আফগানিস্তান যে ট্রাইবেল কান্ট্রি বুদ্ধিস্ট কান্ট্রি সব এতিয়া মুসলিম হয়ে গেল আপনাদের জানে না নাই যে বিশ্বর বিভিন্ন দেশত আজি মানুষ লাহে লাহে ধর্মান্ত ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়ে গেছে হয়ে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নীতি নির্দেশনার প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছে আমিও হয়েছো এটা কথাটু হল আমি প্রথম কেতিয়া হলো আমি হল এই অবিভক্ত অবিভক্ত গোয়ালপাড়া জেলা লগতে কিছু বাংলাদেশের পাহাড় বুঝি পাইছে বেঙ্গলর নর্থ বেঙ্গলর কিছু এই এই মানুষবিলাক আমি ধর্মান্তরিত কেতিয়া হলো স্পেশালি অবিভক্ত গোয়ালপাড়া জেলা আমি আমি ধর্মান্তরিত হলো 1206 মনে রাখিব এতিয়া কিমান সন 2022 1206 তার মানে আই মিন প্রায় 850 না স্যার 850 বছর আগত ধর্মান্তরিত হলো কেনেকেই যেতিয়া বক্তিয়ার খিলিজি অসম আক্রমণ করিবলে আহিল তেতিয়া আমার ইয়াত তেতিয়া সরু সরু রজা আছিল জনগোষ্ঠীয় রজা
ইয়াতে জনতাতে জন এনেকে আছে তেতি আমার এই অবিভক্ত গোয়ালপাড়া জেলার যিজন রজা আছিল সাম মেস আছিল তার আগর টাইটেলটো কনফার্ম কিছুমান কিতাবে কনফার্মেশন নাই সাম মেস বুলি কৈছিল মেস তার পিছত যেতিয়া সেই রজাজনে রজাজন সরু জাত বুলি ইহতক বাকি রজাবিলাকে সদায় হেয় প্রতিপন্ন করছিল হেট মরতে না আসিস থাকে না আমার মানুষ থাকে না না থাকে হে মরিয়াত নাবি এ সরু মানুষ বাদ দে লেতরা মানুষ ইত্যাদি ইত্যাদি কয় না নকয় ঠিক তেনেকে হেয় প্রতিপন্ন করেছিল তেতিয়া সেই রজাজনক আকৌ বক্তিয়ার খিলিজিয়ে 1206 পানবাড়ি আজির পানবাড়ি মসজিদ জান না জান তোমরা সেই পানবাড়িত কি করিলে পানবাড়িত মাতিলে যেতিয়া মাতিলে বক্তিয়ার খিলিজি নিজের অসরত বহালে তেতিয়া ভাবিলে ইমান ডাঙর এজন রজা মোক মানে সরু মানুষ বা সরু জাত বলে সরু জনগোষ্ঠী বলে মোক ঘৃণা নকরি মোক আকোয়ালি ললে তেনহলে ইয়ে আসল ধর্মর মানুষ ময়ো সেইখন ইসলামতে ইসলাম গ্রহণ করু তেতিয়া তা সেই রজা তার সৈন্য সামন্ত যিবিলাকে একেলগে ইসলাম গ্রহণ করিলে তারে বংশ বুনিয়াদ আমি দেশি মুসলমান ক্লিয়ার কথাটো মনত থাকিব আজি বাকি সারে ডিটেলস বুঝাবো পিছত কথাটো মনত থাকিব না নাই এতিয়া যেতিয়া সেই রজার সৈন্য সামন্তকে খালি কোচ থাকে নেকি কোচ আছে কলিতা আছে রাভা আছে গারো আছে নাথ আছে যোগী আছে সৈন্য সামন্ত ওর পরিয়াল উম্মারে বংশ বুনিয়াদ আমরা ক্লিয়ার বস্তুটা ক্লিয়ার হয়েছে না বুঝি পাবেন ইয়াস এতিয়া কথাটো হল তারপরাই আজি একচুয়ালি কব গেলে মই সদায় এইখন মিটিংতো কৈছিল 1228 চাউলুং চুকাফাই অসম আহিছিল সমতল ভূমি খেতি করিব সেই সন্ধানত 1228 কিন্তু আমি 1206 পৰা মুসলমান খিলিঞ্জিয়া যদি কয় আজি যদি খিলিঞ্জিয়া কয় একচুয়ালি আমি এক নম্বৰত আহিব লাগে কিন্তু দুর্ভাগ্য কি জানে ডিউ টু ইলিটারেসি ডিউ টু আনকনসিয়াসনেস ইংলিশ কোয়াটো ভুল হব ইয়াত মানে আমার মূর্খ শিক্ষা দীক্ষা নাই সজাগতা নাই তার কারণে আমি আজিও এই অবস্থা হয়ে আছো নহলে ট্রাইবেল খিলিঞ্জিয়া জনগোষ্ঠী দেশি মুসলমানক প্রথম দিব লাগে বুঝি পাইছে না প্রথম দিব লাগে কিন্তু কিয় দিয়া নাই কিয় আমি নাপালু কিয় নাপালু তার কারণে দায়ী আমি কোরআন শরীফত এটা আয়াত আছে হেরার এই আয়াতত কইছে যেটো জনগোষ্ঠীয়ে নিজের পরিবর্তন নিজে না আনে আল্লাহ কইছে মই সেইটো জনগোষ্ঠীর বা সেইটো জাতির পরিবর্তন নানু এটা কোরআন শরীফের আয়াত তার মানে যায় যার পরিবর্তন না আনে ওর পরিবর্তন আল্লাহ না আনে আমরা যে জামাতত যাই চিল্লার জান না জান মুইও কিছু চিল্লার বিহার সিহার এক চিল্লা তিনদিনিয়া নেশাব ষোলো দিনিয়া সব দিয়া আসছিল কলুম না যে এতে যে বহিয়া গান কই মুন্সি মতন মোর লগত এক চিল্লা দেওয়া যেই আরম্ভ হল মিটিং ভাবক দেলাই ভাই ধরিম নি বাইর হয়ে হোক ধরিম নি মুই চিনি পাঙ আপনি গান লাগে গান লাগে মোর লগত বিহারত এক চিল্লা দেওয়া যেই আফজাল স্যারে লেকচার দেওয়ার কথা কলে পুরপুরে পালাই লি মুই দেখি আসুন কারণ দাড়ি টুপি তো লম্বা চূড়া মুই দেখা পাং ওই মুন্সি ভির আমার কথাটা হয়েছে সেইটো হল কথা তার মানে যেটু জাতিয়ে আমার জামাতত কয় না কয় যে নিজের পরিবর্তন যায় নিজে না আনে আল্লাহ ওর পরিবর্তন না আনে হেদায়ত নিজের হেদায়ত যায় নিজে না হয় আল্লাহ ঠেকা বসছে হেদায়ত করবার তো নহয় সেই কারণে কবি ইকবালর নাম শুনিছে ইয়ার যিমান মানুষ আছে সারে যাহা আছে আচ্ছা হিন্দুস্থা হামারা হাম বুলবুলে হে ইসি কি ইয়ে গুল সীতা হামারা যি লিখিছিল কবি ইকবাল নাম শুনিছে সেই কবি ইকবালে এটা হিন্দিত এটা শায়রি কৈছিল খুদি কোকার বুলন্দ ইতনা কি হর তকদীর সে পহলে খুদি কোকার বুলন্দ ইতনা কি হর তকদীর সে পহলে খুদা বন্দে সে খুদ পুছে তেরা রোজা ক্যা হে তার মানে নিজক ইমান শক্তিশালী করে গড়ি তোলা নিজক ইমান কঠোর পরিশ্রমী বনোয়া আল্লাহ তোমাক খুদি তোমার তকদির লিখিব সেটু কোরআনুরও কথা কবি ইকবাল স্যারে জানে এজন আল্লাহর জবরদস্ত ওলি আছিল ব্রিটিশের সময়ত এজন ভাল কবি আছিল ভাল রাইটার আছিল জানে আজিও যদি আপনার কেতিয়াবা কোনোবা ইয়ারপরা লন্ডন যায় ইউনাইটেড কিংডম
লন্ডন মিউজিয়ামত কবি ইকবালর কবিতা কবিতার অডিও বাজি থাকে। কিমান ডাঙর মানুষ আছে, আল্লাহর অলি আছে, জবরদস্ত অলি আছে কবি ইকবাল। হিয়ে কইছে যে নিজকে কঠোর পরিশ্রম এনেকা কই করা আল্লাহ তোমাক খুদি তোমার তকদির লিখিব। সেইকারণে কোরআনত এই কথাটো কইছে তোমালোকে কর্ম করা, ফলর চিন্তা করিব না লাগে, ফল মই দিম। ভাগবত গীতা তো এই কথাটো কইছে যে জয়সা কর্ম করেগা এসা ফল দেগা ভগবান, ইহে গীতা কা জ্ঞান, ইহে গীতা কা জ্ঞান। ডাঙর ডাঙর ধর্মকুতিবিলাক পড়া পড়িব লাগে, খালি গান শুনলুম চলি গেলুম খালুম, সকালে উঠিয়া বাজারত কামলা দিলুম, 3 কেজি চাউল কিনে নিয়ে আসুন, এটা লাইফ নহয়। আপনাদের জানিলে আচরিত হব, 2037 এটা কিমান সন, কিমান সন, 22 2037 বিশ্বর বিভিন্ন ধনী মানুষে মঙ্গল গ্রহত মাটি কিনে কিনে আরম্ভ করেছে। কত মার্স মঙ্গল গ্রহত, তাতে বসতি করিব, তাতে থাকিব। পৃথিবী তার বেড়ার জায়গা আমার শেষ নাই, এই এতটুক পৃথিবী। ইও তো ডাঙর ডাঙর মানুষগুলো এই এতটুক পৃথিবী, এটা মঙ্গল গ্রহত যাব, মঙ্গল গ্রহ। আর একটা এই যেটা চাঁদ যত দূর ওর থেকে আরো অত দূর, অতএব বাড়ি কিনবো। আর আমরা এলাও চাউল কিনা ডাল কিনা, তুলসী বিল মানে সুইজারল্যান্ড বলে ভাবে, ভাবে যে তুলসী বিলর পৃথিবীর সব থেকে ডাঙর টাউন খান তুলসী বিল, আর নাই বুঝি পাইছে না। আচরিত হয়ে যাও, মই বেয়াও লাগে কষ্টও পাও, দিন রাতি মই মিটিং করু, যিসকলে মোর ফেসবুক হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড আছে গম পায়। মই ভাবু অসমর কম সংখ্যক মিনিষ্টার আছে যে মতকে বেশি মিটিং করে, নিজের ডিপার্টমেন্টর 4টা চার্জত আছো কোকরাঝার জেলার, তার লগতে সোশিয়াল ওয়ার্ক করু, মই বিভিন্ন মিটিং বিলাক অ্যাটেন্ড করু, এটা দিন 3টা 3টা 4টা মিটিং করিও মই যাও যে আমার এই মানুষখিনি অল্প আগুয়াই যাও। কিন্তু দুর্ভাগ্য মই যেতিয়ারপরা 20 বছর 30 বছর ধরে মিটিং করা আরম্ভ করলো স্যার, আজি 30 বছর পিছত জ্বর মানুষ তাতে থাকিল, পরিবর্তন নহল, মরে খালি ভেক ভেকাইতে ভেক ভেকাইতে ভেক ভেকাইতে গোলা ফাটালু, এই শেষ হল মর, বুঝি পাইছে না। হে রাই সকল পরিবর্তন হোক, পড়হক কিতাব, পড়হক পড়হক, দেখো জাতি জনগোষ্ঠীর বিষয়ে জানক। কেতিয়াবা মোক বহুত জনগোষ্ঠীয়ে প্রশ্ন করে, স্যার আপনি তো সব মিটিংতে যায়, আপনার একটা প্রশ্ন, বা আপনাদের আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোয়ার ধরে ওল ইসলাম আর দ্য ব্রাদারহুডস, বিশ্ব যিমান ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছে আমি সকলে ভাই, ইয়েস আই এগ্রি, হসাকেই আমি ভাই, বহুতে মোক কয়। মই বিভিন্ন সময়ত কেতিয়াবা কেতিয়াবা মোক বহুতে বেয়া পায়, মোর কথাটো হৈছে নিজের জনগোষ্ঠী ডেভেলপ কর, কোনো আপত্তি নাই, কিন্তু কাকো হিংসা করি নহয়, কারো ব্যাক বাইটিং করি নহয়, ইহতো আমার ভাই, কারো এগেইনস্টক গই নহয়। হয় আমি একেখন নাওত উঠিছো, ধরি লোক আমি একখন নাওত উঠিছো, তারে নাওখন কেনেবাকৈ ডুবিল, নাওখন পানিত ডুবিল, কি করবেন, আগত নিজের জানটা বাঁচাবেন না অন্যজনক বাঁচাবেন, কি করবেন চাচা, কি করবেন গো, নিজের জান, ইয়েস প্রথমে নিজের জানটা বাঁচান, কান্দাত আইসো তারপরে রশি বিশ্রী উইকো বাঁচান, ফর্মুলাটা এটা, ফর্মুলাটা আজকে দেশি জনগোষ্ঠীয় মঞ্চ সারর আগ বাড়িয়েছে, তার মানে কি সোগাই নাও ডুবা সোগাই খাইছি, এটা নহয় যে খালি আমরা খাচ্ছি, আমার সাথে মুসলমান যত আছে ভারতবর্ষ, ভারতবর্ষের ইমুরের সুমুরের পর ইমুরের পর সেই ইমুর গেছো, পৃথিবীর 20-22টা কান্ট্রিত গেছো, মুই দেখছুন ভারতবর্ষের মুসলমান ডুবছে, তো এলাকাতে যে জানটা কোনো রকম বাসে কান্দা দুটো উঠিয়ে এইটা নয় কান্দা ধরে মুই বাঁচলুম রে বা, এটা হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের উদ্দেশ্য নয়, তুই বাঁচি যেন উইয়েক বাঁচাও, তারপরে উইয়েক বাঁচাই, এখন হয়েছে কি ডুবছে যেহেতু জানো সেটা আগত বাঁচাই, বুঝি পাইছেন না কথাটা, পাইছেন, ঘরুয়া ভাষাও কম অসমীয়াও কয়ে আছো, বুঝি পাইছেন না। তো এতিয়া কথাটো হয়েছে, প্রথম কথাটো হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামে একটা কথা কৈছিল যে অশিক্ষিত মানুষ যেহেতু মর ইয়াত যেটু মোক কার্যসূচীত মোক লাগিছে স্পেশালি এডুকেশনের ওপর, যেহেতু মই এজন শিক্ষা বিষয়া এডুকেশনের ওপর কব দিছে, মই যদি এটুকু এইটু টাচ করে না যাও তেনহলে মানে বেয়া কথা হবো, স্যার আছে বহু ভালকিনি বুঝাই দিব, তথাপি মই জাস্ট এডুকেশনের ওপর এটা কথা কৈছো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে অশিক্ষিত মানুষ শুকান কাঠর দরে, কি কার মতো শুকান কাঠের মতে, শুকান কাঠের কি খাম গো, ফারো হয় খড়ি খাও, আর না হলে চেঠের বানে ওতে পাদো, ওই ছাড়া কি কাম,
শুকান কাঠের হনে নয়। হুজুর পাক সালসামে আরও কইছিল, অশিক্ষিত মানুষ যদি কোনোদিন নেতা হয় তাহলে ওটা শয়তানে ভাল পাওয়া কাম। আছে না গাঁওগুলো আছে না নাই, কর পুটকিত খো দিবে না জানে, হায়রে উইয়ের নেতা মনে হয় ওই পৃথিবীর সব জানে ওই। মনে রাখবেন ওই ওইরকম নেতা যখন গল্প করে বুঝলে হাসুং মনে মনে, কেনে যে হুজুর পাক সালসামক বারে বারে মনত পড়ে, কারণ হুজুর পাক সালসামক কইছে শয়তানে ভাল পাওয়া কাম করিয়েছে ভাই, বুঝেন না। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা অব ইসলাম হয় না নয়, হযরত আলী আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু আরও স্ট্রং মানুষ আছেন না, স্ট্রং। ও আরও একশো বাউবি যা কী করছে জানেন তো, তোমরা মূর্খর সাথে বন্ধু করেন না, নাহলে ওমরাও তোমাকে মূর্খ বানিয়ে দিবে। তো আমার অবস্থাটা হয়েছে কি, ময়ও মূর্খ, স্যারও মূর্খ, বন্ধুও মূর্খ, আমরা সকাই মূর্খ, ডুবো রে চলো সকাই মিললে ডুবি, এই অবস্থাটা হয়েছে আমার, হয় না না হয় না না হয়। তো ডুবো রে সকাই মিললে ডুবি, তো এইটা হবে না হয়, পরিবর্তন হওয়া লাগবে। আর পরিবর্তন হওয়ার জন্যে হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কইছে, কোয়ালিটি এডুকেশন ইজ দ্য ব্যাকবন্ড অফ এ নেশন, শিক্ষিত গুণগত মানদণ্ড শিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকে আমার মাঝত আমার হেদায়তুল্লাহ স্যার আসছে, তোমরা জানেন মুই স্যারে জানেন স্যারে সুশিক্ষিত একজন মানুষ, তোমরা যদি চাপড় থাকিয়া বহলপুর হইয়া কোকরাঝার একদিন দেখবে যান রাইট সাইডের যেটা বাড়ি সুন্দর বিল্ডিং ধুনিয়া একটা পরিবেশ দেখেন তো কত সুন্দর, এই শিক্ষাটা দূরে গেটের থেকে দেখা যায়, গেটের থেকে পরিষ্কার পরিপাটি কি ধুনিয়া। নিজে একজন প্রিন্সিপাল না জানুন কোয়াটা সম্ভব না হয়, কম হলেও তো বোধ হয় 2,50,000 টাকা দরমহা পায়, আর 2,50,000 আমার জিন্দগির কামাই হয় না হয়, মাস গেলে 2,50,000 পায় আমার জিন্দগির কামাই কামাই, হায় রে দুঃখ। তো তার মানে কি শিক্ষায় আনি দিছে, ওটা আমরা হিংসা করি কীভাবে, স্যার 2,50,000 পাই সেটা আল্লাহ কম পাইলে ভালো আছে। আমার মানুষগুলো চরিত্রটা কীরকম জানেন, আমার মানুষগুলো আরও ধ্বংস হয়েছে ওইটা একটা কারণ। তো আমার মানুষগুলো একটা মানুষ, মানে গল্প কয় শেষ করিবার বেশি দেরি না করুন, একটা মানুষ মানে ডেইলি ভগবানক প্রার্থনা করে, আল্লাহ গে আল্লাহ মোক যদি ধনী বেলে বানে দিলু হয়, এই গরিব মানসিগুলা তুলসী বিলের সুখাকে দেখলুম হয় মুই ডেইলি। তো আল্লাহ একদিন জিবরাইল আল্লাহ সাল্লামক পাঠিয়ে দিল, তো যা তো ওই ধনী হলে বলে দেখো। তো আল্লাহ একদিন জিবরাইল, এটা তো গল্প দেয় কাল্পনিক গল্প, এটা কোনো কিন্তু হাদিস নয়, এটা ভাবেন না, এটা রেকর্ডিং ঠেকর্ডিং করে লাভ নেই, এটা করেন না, পরে ভাবেন যে স্যার এইটা হাদিস কয়ে গেছে, হাদিস নয় এটা, আমার কাল্পনিক গল্প। তো যে বলে ডেইলি জিবরাইল আল্লাহ সাল্লাম আসলে, এই বাস তো কী লাগে, তো মুই আল্লাহর আগে ডেইলি দোয়া করো মোক যদি ধনী বানে দিল হয়, মুই এই যে তুলসী বিলের যেটা দুঃখ গরিব মানুষগুলো ডেইলি পয়সা দিলুম হয় সব আগে ধনী। বলে আচ্ছা তোক ধনী বানা দেওয়া তো কী লাগবে, কয় মোক টেহা লাগবে, টেহা যে টেহা লাগবে, তো এলা জিবরাইল আল্লাহ সাল্লাম ঠিক আছে তো কালকে দিনটা সময় দিলুম, কত টাকা লাগবে ফাইনাল করি কালকে কইস, কিন্তু একটা শর্ত দিলুম। বলে কী শর্ত, যে তোক যদি টাকা লাগে তোক যত টাকা দিন তোর বাড়ির পড়োশিতে যে আছে আফজাল হক আফজাল আলী উইয়া কিন্তু তোর ডাবলটা দিন। তো হবে স্যার হবে, জিবরাইল আলাইহিস সালাম কইল সকাল উঠিয়ে লাভ ফুর্তি প্রথম, হ্যাঁ যে ওর বউ মানে কইল যে মোর এঙ্কে এঙ্কে জিবরাইল আলাইহিস সালাম সে এইভাবে করছে মোক টাকা দিবে, কিন্তু একটা সমস্যা হল না মোক যত টাকা দিবে ওই ফাঁকাতে মোর ডাবল টাক দিবে বলে। তো শালা প্রথম কইল যে কত যামু, কয় 5 কোটি যামু, ফাইনাল করিল খানিক পরে এক ঘন্টা পরে চিন্তা করলো শালা মুই 5 কোটি পাইলে না ওই 10 কোটি ফাঁকাতে ওই 10 কোটি কে দেন, মুই যা মুই 2.5 কোটি চাই 2.5 কোটি চাই, ফির খানিক পরে চিন্তা করলাম 2.5 কোটি গেলে ওই 5 কোটি তাও না বেশি ধনী, লাস্টে করতে করতে বলে না মুই 1,000 টাকা চাই তাও ইয়ে ধনী হবে দিবে নাও, লাস্টে চিন্তা বল মুই 1,000 পাইলে না ফির ওই 2,000 পাবে, আরও রাগ উঠিল সেলাই বুদ্ধি করিল যে র আসুক জিবরাইল আল্লাহ সালাম মুই উই একসাথে মোর হলে হোক না হলে নাই। তাহলে রাইতে তাহলে জিবরাইল আল্লাহ সালাম আসিল, আসি এলা কয় ক বস কী লাগবে, সেলা কয় ইয়া আলাইহিস সালাম মোক কিছু না লাগে মোর একটা চকু কানা করে দাও খালি, তার মানে উইয়ার চিন্তা হল মোর একটা চোখ কানা হলে উইয়ার দুইটা হবে, তো কানা হবে মুই তো একটা দিয়ে কোনোরকম দেখা পাই, একটা দিয়ে কোনোরকম দেখা পাই, আমার মানুষের হচ্ছে এই গতি, নিজে ধ্বংস হলো অন্য কেউ ধ্বংস করো, এলা লাভটা কী হল উইও না পাই লাস্টে ইয়ের একটা চোখ কানা উইয়ার দুইটা কানা, বুঝি পাইছে না, এই হল আমার কন্ডিশন। তো যি কি না হোক এগুলো কইলে মেলা কথা কোয়া যায়, জাস্ট ফাইনালি একটা কথা কম, যেহেতু শিক্ষার লগত শিক্ষা না হলে এই জাতিটা কোনোদিন উন্নতি না হবো, যতই মর মতন জাহাঙ্গীর চিল্লক সারে গোটাই জিন্দগি চিল্লক যতক্ষণ পর্যন্ত ইচ অ্যান্ড এভরি পার্সন কোয়ালিটি এডুকেশন দিবার পান নাই নিজের স্বভাবক তাহলে এই জাতি উন্নতি না হবো। হুজুর পাক সালামের একটা নির্দেশ আছে, তোমার লড়া সোয়ালিক সুশিক্ষিত সুশিক্ষা দেওয়াটা তোমার কারণে ফরজ, যেনেকে নমাজ ফরজ হ্যাঁ নয় রোজা ফরজ,
ধনী মানুষের জন্য হজ ফরজ, সবার জন্য জাকাত ফরজ, হয় না নয়, কলেমা ফরজ, তোমার লড়া ছোৱালীক সুশিক্ষা দিয়াটো তোমার কারণে ফরজ। তো মনত রাখিব রাই সকল, লড়া ছোৱালীক শিক্ষিত করিব, মনত থাকিব আমার দিনত আমি পরীক্ষার ফিজ দিছিল, আপনারাও দিছিলেন কথা দিছিলেন না নাই, এলা তো সমগ্র শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্টে সব ফ্রি করে দিছে, আপ টু হায়ার সেকেন্ডারি লৈকে ফ্রি, নিউ এডুকেশন পলিসি 2020 আপ টু কলেজ লৈকেও টেক আপ করিব, বুঝি পাইছে না, সব ফ্রি। তারপরে আমার সব পড়ে না, মোবাইল হোয়াটসঅ্যাপ ফ্রি ফায়ার পাবজি গোটেই কোকরাঝার জেলায় ঘুরি থাকো, গোয়ালপাড়া চাকরি করিল, চিরাঙত চাকরি করিল, কামরূপ রুরেলত করিল, আরবানত করিল, দুবৃত করিল, ঘুরি থাকো মই মাঝে মাঝে ঘুরু। আমার লড়া ছোৱালী কি করে জানে, সারা দিনত লড়াইগুলো মোবাইলত পাবজি ফ্রি ফায়ার হোয়াটসঅ্যাপ, আর ছোৱালীগুলো সেলফি পোস্ট করে, আর কোনো কাম নাই। আরবের পোস্ট কি করে, যে আরবের একটা মানুষ স্বপ্ন দেখছে পাঁচ ওয়াক্ত নমাজ পড়ো, এই 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 বস্তুটা পাঁচবার 20 বার শেয়ার করো, কালকে ভাল খবর পাবেন। মুইও মাঝে মাঝে লিখি দেখ, তোর ভাল খবরটা পাইলে মকশ মুইও শেয়ার আরম্ভ করি। তো এইগুলা বন্ধ করো, ভাল করে পড়াশোনা করো, যতদিন ভাল করে পড়াশোনা করেন না এই জাতি উন্নতি না হবো। মিশাও এই গান কয়া লাভ নাই, এই যে মজিবুদ্দাহর এই মনোয়ার হর দিন রাতি ছিল, জৌরুল ভাই আমার কুতি গেল, দিন রাতি চিল্লি থাকে, ফোন করিও থাকে মক, ভাই এটা করা লাগে ওইটা করা লাগে, যে ময়নাল হর করি থাকে, এ ভাই পড়াশোনা করে না করে আমার ছাড়া ওইটা খবর নেই, আগত যদি পড়াশোনা করে এই জাতি উন্নতি হবো, না হলে না হবো। তোমরা সবাই শিক্ষিত হন, সবাই ডাঙর মানুষ হও, মুই চাং যে খালি জাহাঙ্গীর স্যার হলে হবে নয়, জাহাঙ্গীর স্যার, হেদায়তুল্লাহ স্যার, যাতে তোমার বেটা বেটির রুমত গেতে মেয়াই কামিন স্যার কয়া জেলা ঢুকবে, সেলা সে আমার গৌরব হবে, সেলা ভাবু আমার জাতি জনগোষ্ঠী ডেভেলপ হয়েছে, সেলা সেন ভাবু আমার জাতি জনগোষ্ঠী ডেভেলপ। এবার এসিএস পরীক্ষা হল, রিজাল্ট হল দুই দিন আগত, আমার ছাওয়া পাওয়া খালি গামছা নিয়া দেশি মঞ্চ, আমসু এবিএমসু গড়িয়া মরিয়া দেশি মিয়া পরিষদ, খালি গামছা নিয়া ওই যেই ছাওয়াটা চাকরি পাইল দিয়া দুইটা ওর সাথে সেলফি মারি পোস্টার দিল, লাজ না লাগে, ওই পাইছে তুই মানা, 1-2% নাই, হোয়াট ইজ দিস, 1-2% নাই এসিএস পরীক্ষা দিয়ে, তাই জাতি কেমনে ডেভেলপ হবো, এতে থেকে যদি 10টা IAS 10টা ACS অফিসার বেড়ায় তাহলে সে জাতিটা ডেভেলপ হবো, তাহলে ডেভেলপ হবো, ডেভেলপ কেনেকে হল। তো যি কি নক মই আরো বেশি না কম, সব শেষত একটা কথা কম, একজন শায়রিকারে একটা কথা কছিল, মঞ্জিলো সে আগে বারকার মঞ্জিল তালাশ কর, মঞ্জিলো সে আগে বারকার মঞ্জিল তালাশ কর, মিল যায় তুঝকো দরিয়া তো সমন্দর তালাশ কর, মিল যায় তুঝকো দরিয়া তো সমন্দর তালাশ কর, হর শীশা টুট জাতে হ্যায় পত্থর কি চোট সে, হর শীশা টুট জাতে হ্যায় পত্থর কি চোট সে, পত্থর হি টুট যায় ও শীশা তলাশ কর, সজদো সে তেরা ক্যা হুয়া, সজদো সে তেরা ক্যা হুয়া সদিয়া গুজর গই, সজদো সে তেরা ক্যা হুয়া সদিয়া গুজর গই, জিন্দগি তেরি বদল দে ও সজদা তলাশ কর। বন্ধু সকল, হে মোর দেশি জনগোষ্ঠীর মানসিগুলা, লক্ষ্যর থেকে আগত লক্ষ্যর চেষ্টা করো, এত পরিশ্রম করো, শিক্ষায় দীক্ষায় ধনে জনে জনগোষ্ঠীটা যাতে ডেভেলপ হয়। জাহাঙ্গীর স্যার আর হেদায়তুল্লাহ স্যার ডেভেলপ হলে ডেভেলপ না কয়, এটা মুই কোনোদিনও মোর কাম্যও নহয়। ওই জন্য কৈছো যে মঞ্জিলো সে আগে বার কর মঞ্জিল তালাশ কর, লক্ষ্যর থেকে আরও লক্ষ্য বিচারো। তোমরা কামলা দিছেন, আমরা কামলা দিছি, ঠিক আছে, এটাই আমার শেষ হওয়া লাগব। মোর আব্বাই গল্প করছে, মোর আব্বা খাবার না আছে, মোর জেঠা মোর বাপর আদাবেলা মানুষের বাড়িতে কাম করছে, আদাবেলা স্কুল পড়ছে, মোর দাদি মানুষের বাড়িত কাম করছে, মানুষের চাউল টাল ধুয়ে দিছে, হাড়ি খোলা মাঞ্জি দিছে, চাউল ডাল দিছে, সাওয়াগুলো পড়াইছে, কিন্তু সবকটা সাওয়াকে শিক্ষিত করছে। আজকে গোটেই কোকরাঝার জেলার সকলতকৈ যেটু বংশ হাইয়েস্ট চাকরি, এটাই আমার বংশ, হাইয়েস্ট চাকরি আমার 23টা না 24টা চাকরি আছে একটা বংশতে, সবাই ভাল ভাল প্রফেসর আছে, মোর মতো অফিসার আছে, শিক্ষক আছে, কিন্তু এই বস্তুটি আমরা লক্ষ্য রাখছে যে না পড়া লাগব, চাহে জবি হয়ে যায়। মোর আব্বা 2011 রিটায়ার্ড করছে, 2016 আগের দিনত হায়ার সেকেন্ডারি পাশ করি চাকরি পাইছে, 2016 বিএ পাস করছে, যেখান কলেজত পড়া মোর আব্বা বিএ পাস করছে, ওই কলেজত মোর ছোট ভাইটা প্রফেসর ইংরাজির, 2020 যায়া আইডলত চাপর কলেজের পরা এসামিসত এম এ এডমিশন করছে, মোর আব্বার বর্তমান বয়স 74, এম এ করিয়েছে,
কি জন্য চাকরি লাগে নাকি বেটা চাকরি করে বউ চাকরি করে ডাঙর ডাঙর চাকরি করে বহুত দরমহা পায় তারপরে মোর বাবাই 75 বছর বয়সত কি জন্য পরিবার বেড়াইছে না হয় এটা একটা আদর্শ মোর আব্বা যত কিতাব পড়ে মোর লাইব্রেরি আছে কাই যায় যায় মোর বাড়িত গেছেন দেখা পান মোর লাইব্রেরি আছে একটা ঘরত লাইব্রেরি আছে তারে আধা কিতাব মোর আব্বার আধা কিতাব মোর বেটির মোর বেটি ছোট্ট জাস্ট মেট্রিক পাস করছে চেতন ভগত খালিদ হুসেইনি পাকিস্তানের ইন্টারন্যাশনাল কিতাব প্রায় কম গেল 150 কিতাব ওই পড়াছে চেতন ভগতের এমন কোনো কিতাব নাই স্যার যেটা ওই পড়ে নাই মোর বেটি সদায় কম বেটি তুই ভাল মুসলমান ভাল হিন্দু হওয়ার দরকার নাই ভাল মানুষ হ তাহলে ভাল মানুষ হলে তুই ভাল মুসলমান হওয়ার পাবি ভাল মানুষ হলে তুই ভাল হিন্দু হওয়ার পাবি ভাল মানুষ হলে তুই ভাল খ্রিস্টান হওয়ার পাবি ডিপিএসত পড়ি আছে কোনো প্রবলেম নাই কথাটা হচ্ছে স্টাডি ইজ স্টাডি জরুরি নয় নাম্বার পাবা লাগে ফাজিল তো কোনোদিনও না তো যে কি না হোক হে রাই সকল চলো সবাই মিলি ভাল করে পড়াশোনা করব ইনশাল্লাহ করব তো ভেরি গুড চলো সবাই মিলি ভাল কর্ম করব করব তো আর চেংরা ভেংরি গুলা কইছো এতে আগত আছে পাঁচ পাকে কিছু গুলো গল্প করি আছে সাজি গাজি সেলফি বোধহয় মারি আছে উমাকো পাঁচ পাকে যদি শুনছে কয়া থাকো সেলফি মারাটা বন্ধ করো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কমান জেলা তোমরা ভাল মানুষ হবে তারপরে হোয়াটসঅ্যাপ করো সেলফি করো আমার দেখার দরকার নেই ঠিক আছে ইনশাল্লাহ সবাই পড়বো তার সাথে যেহেতু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ ইসলাম ধর্মর নীতি নিয়মখিনিও যাতে আমরা সবাই পালন করি এখিনিকেও গুরুত্ব দিবেন আর তার লগতে মনে রাখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা অল ইসলাম আর ব্রাদারহুডস আমরা প্রত্যেকজন চাহে ওই মিয়া ভাটিয়া উজানি দেশি গড়িয়া মরিয়া খান পাঠান সৈয়দ না সবাই আমরা ভাই নিজের জনগোষ্ঠীটা বাঁচান তার কারণে ওইটার হয় যে আমাকে হিংসা করম ওইটা মুই মানি না নিম মুই মানি না নিম বা যদি কাইবা বেয়া পাই আই ডোন্ট কেয়ার কথাটা বুঝছেন সবাই ওমরাও আউগোক তোমার জনগোষ্ঠী আমার জনগোষ্ঠী আমরা আউগাই উমারও সহায় আফজালক সরকারে ভালো কথা কইছে যে উমারও সহায় নেই আমরাও উমাক সহায় করি অল্প আগত আমি সুচ্ছে কেনা দিল্লি যাব মোক কইছে স্যার মোক আয় হবো তোমার সেন্ট্রাল কমিটি মোক যোগাযোগ করছে এবিএম শু দিল্লি যাব সেন্ট্রাল কমিটি যোগাযোগ করছে নেম শু দিল্লি যাব সেন্ট্রাল কমিটি যোগাযোগ করছে সবাই তো আসে আর সবটা সংগঠনের ব্যাগ বনত্ব আসঙ্গে মো সবাইকে তো সবাইকে আমি কম বেশি সহায় করো ইনশাল্লাহ করিও থাকিম বা দেশি জনগোষ্ঠীকেও ইনশাল্লাহ করিম সদায় করিম সদায় করিম কোনো টেনশন নাই তো সদয় হকত মোর কোয়াত যদি কাকবা বেয়া লাগছে আসলে মুই ইন্টেনশনালি কাকো বেয়া পায় কম নাই কাই মোর শত্রু নাই কিন্তু এই জন্যে কম মুইও জনগোষ্ঠীয় ভাই না বিষয় তোমাকে কামড়ালে মোকো বিষয় লায়লা মজনুর মতো প্রেম দেশি জনগোষ্ঠীর মানুষগুলো আমরা লায়লা মজনুর মতো প্রেম তোমাকে যদি অতি কামড়ায় আমাকে বিষয় মোক কামড়ালে হেদায়তুল্লাহ সারোর বিষয়বি কারণ কেনে যেহেতু উই আর দ্য সেম বথ ব্রাদার্স প্রতিমা পান্ডে আর ডক্টর ভূপেন হাজরিকার গীত হয় না উই আর দ্য সেম বথ ব্রাদার্স তো সব শেষ সবাইকে ধন্যবাদ দিয়া ডক্টর ভূপেন হাজরিকার ওই গীতের একটা ফাঁকি করে শেষ করি মানুহে মানুহর বাবে যদিহে অকনো না ভাবে অকনি সহানুভূতিরে পাবিব কোনেনো কোৱা সমনীয়া মানুহে মানুহৰ বাবে মানুহে মানুহক বেচিব খোজে মানুহে মানুহক কিনিব খোজে পুৰণি ইতিহাস দোহাৰিলে ভুল যান নহ'ব কোৱা সমনীয়া মানুহে মানুহৰ বাবে দুৰ্বল মানুহে যদি জীৱনৰ কোৱাল নদী পাৰ হয় তোমাৰ হাহত তুমি হেৰুৱাবানো কি মানুহ যদি নহয় মানুহ দানব কাহানিও নহয় মানুহ যদি দানব কাহানি বা হয় মানুহ লাজ পাব কোনে নোকোৱা সমনীয়া মানুহে মানুহৰ বাবে মানুহ মানুহৰ জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম